नमस्कार देखছেন আরোহী নিউজ লাইভ আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন শুরু করছি নিউজ ভিউজ আর বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষ 19 জুন সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা করতে চান লাদাখ পরিস্থিতি নিয়ে লাদাখ ইস্যুতে একজোট দেশ তবে লাদাখে আসল কি ঘটেছে তা জানাতে হবে সরকারকে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করলো দেশ দেশের বিভিন্ন প্রান্তে চীনা দ্রব্য নষ্ট করে বিক্ষোভ পোড়ানো হলো শি জিনপিং এর কুশপুতুল লাদাখে ভারত চীন সেনা সংঘর্ষে শহীদ বাংলা দুই বীর সন্তান টুইটে শোক প্রকাশ করে আর্থিক সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এবার নয়া মোড় সালমান খান করণ জোহর সহ বলিউডের নামজাদা ব্যক্তির বিরুদ্ধে মামলা কোর্টে দেশের বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের নিউজ ভিউজ শুরু করছি আপনারা সবাই জানেন লাদাখে ভারত চীন সীমান্তে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সোমবার রাত থেকে এবং দুই সেনার যে সংঘর্ষ সেই সংঘর্ষে এক আধিকারিক সহ ভারতীয় সেনার 20 জন জওয়ান শহীদ হয়েছেন এই ঘটনায় একদিকে যেমন শোকস্তব্ধ দেশ তার পাশাপাশি দেশবাসী গর্জে উঠেছে দেশবাসী গর্বিত বোধ করছে যে এই সমস্ত সেনা জওয়ানরা তারা তাদের কর্তব্যে তারা দেশের প্রতি যে কর্তব্য সেই কর্তব্যে বলিদান দিয়েছেন স্বাভাবিকভাবে তাদের যাতে এই বলিদান বৃথা না যায় সেই বিষয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বীরদের বলিদান বৃথা যাবে না কোনোভাবে যদিও তিনি এটাও পরিষ্কার করেছেন যে ভারত শান্তি চায় কিন্তু যদি কোনো রকমভাবে প্ররোচনা দেওয়া হয় তাহলে গর্জে উঠবে ভারত যে কোনো পরিস্থিতি হোক তার মোকাবিলা করতে তৈরি ভারত যদিও এই বিষয় নিয়েই প্রধানমন্ত্রী একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন শুক্রবার 19 জুন সব রাজনৈতিক দলগুলিকে আহ্বান করেছেন ভারত চীন সীমান্তের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কিভাবে দেশ এগোবে বা এগোনো যায় সার্বিকভাবে সব রাজনৈতিক দলের মতামত নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত চীন সীমান্ত সমস্যা রক্তক্ষয়ী চেহারা নিয়েছে গত 5 দশকে এমন ভয়ানক পরিস্থিতি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে দেখা যায়নি সোমবার রাতে এলএসিতে দুই সেনার মধ্যে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন এর মধ্যে এক কমান্ডিং অফিসারও ছিলেন চীনের পিপলস লিবারেশন আর্মি 43 জন জওয়ানও হতাহত হয়েছেন বলে খবর এই পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে লাদাখের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি বুধবার প্রধানমন্ত্রী বলেন শহীদ জওয়ানদের বলিদান বৃথা যাবে না ভারত শান্তি চায় তবে প্ররোচনার জবাব দিতে পারে मैं देश को भरोसा दिलाना चाहता हूं हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाएगा हमारे लिए भारत की अखंडता और संप्रभुता सर्वोच्च है और इसकी रक्षा करने से हमें कोई भी रोक नहीं सकता 19 जून सब राजनैतिक दलों संगे बैठक करबेन प्रधानमंत्री ভারত চীন সমস্যা নিয়ে আলোচনা করবেন তিনি শুক্রবার বিকেল 5টায় ভিডিও বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ এদিকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি কথা বলেছেন চীনের বিদেশ মন্ত্রকের সঙ্গে এবং সেখানে পরিষ্কার অভিযোগ করা হয়েছে যে ভারতের যে সীমানা সেই সীমানার মধ্যে প্রবেশ করেছিল এবং সেই জায়গা থেকে ভারত প্রতিরোধ করেছে ভারতীয় সেনাবাহিনী প্রতিরোধ করেছে অর্থাৎ চীনের বিরুদ্ধেই অভিযোগ দেশের বিদেশ মন্ত্রকের ভারতের বিদেশ মন্ত্রকের এবং সার্বিকভাবে এই জায়গা থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিদেশ মন্ত্রক এবারে প্রধানমন্ত্রী তো এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন এবং সেই সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন কিন্তু অন্যদিকে বিরোধীরা তারা সোচ্চার হচ্ছেন লাদাখে ঠিক কি পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিটা বিরোধীরা জানতে চাইছেন তার সঠিক তথ্য বিরোধীদের জানাতে হবে এমনটাই দাবি করছেন তারা একদিকে যখন বিরোধীরা শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন
তার পাশাপাশি লাদাখ ইস্যুতে সরকারের কোনো গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়টা সম্পর্কে জানতে চাইছেন। তারা জিজ্ঞাসা করছেন লাদাখে ঠিক কি হয়েছিল সেই বিষয়টা জানাতে হবে বিরোধীদের। গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনার এক আধিকারিক সহ 20 জন জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ, একই সঙ্গে সেনার শাহাদাতে গর্বিত। তবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে আসল ঘটনার তথ্য জানতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলি। এই ঘটনাকে আশ্চর্যজনক, ভয়াবহ ও গ্রহণযোগ্য নয় বলে ব্যাখ্যা করে সরকারের মুখ বুজে থাকায় প্রশ্ন তুলেছে কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের প্রশ্ন, আজকের মধ্যে কি প্রতিরক্ষা মন্ত্রক বা সেনার তরফে বিষয়ে কিছু বলা হবে? ভয়ঙ্করভাবে প্রধানমন্ত্রীও চুপ করে রয়েছেন। রাহুল গান্ধীর টুইট, যখনই কোনো সেনা অফিসার জওয়ান শহীদ হন, আমার মনের ব্যথা আমি ভাষায় প্রকাশ করতে পারি না, শহীদদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক প্রকাশ করেছেন, আর্থিক 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রসঙ্গত, বাংলার 2 বীর সন্তান বীরভূমের সিপাই রাজেশ ওরাং ও আলিপুরদুয়ারের বিপুল রায়ও শহীদ হয়েছেন ভারত চীন সেনা সংঘর্ষে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনা, পরিযায়ী শ্রমিক এবং এই প্রসঙ্গে রাজনীতি তো ছিলই, তবে আগামী কয়েকদিন দেশের রাজনীতির অন্যতম বিষয় থাকবে অবশ্যই সেনা জওয়ানদের শহীদ হওয়ার ঘটনা। এবং সেই জায়গাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধীরা কোমর বাঁধতে শুরু করেছে, যদিও তারা বার্তা দিয়েছে দেশ একজোট, সবাই একযোগে কাজ করবে এবং প্রধানমন্ত্রীকে সবরকম সাহায্য করতে, কেন্দ্রীয় সরকারকে সবরকম সাহায্য করতে তৈরি বিরোধীরা। তবে তাদের একটাই দাবি, লাদাখের সত্যটা জানাতে হবে তাদের, আসল ঘটনা জানাতে হবে তাদের। রাজনীতি তো এই নিয়ে হতেই থাকবে, তবে যে বীর শহীদের পিতা বলছেন যে তার 2 নাতি তাদেরকেও তিনি পাঠাবেন সেই যুদ্ধক্ষেত্রে, সেই বীর জওয়ানের পিতাকে স্যালিউট। বিহারের সিপাই কুন্দন কুমারের বাবা আজকে তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন তার ছেলে বীরের বলিদান দিয়েছেন, তার 2 নাতিকে তিনি দেশ সেবা করতে পাঠাতে চান। আমরা এই ধরনের ঘটনা, এই ধরনের বিভিন্ন আলোচনা বিভিন্ন সময় শুনি, যখনই শহীদ হন কোনো সেনা জওয়ান, তার পরিবারে একদিকে যেমন কান্নার রোল ওঠে, তার পাশাপাশি বজ্রকঠিন একটা আওয়াজ, একটা স্বর শোনা যায় তার পরিবারের লোকেদের তরফ থেকে। তারা একটা বিষয় কঠোর, যে তারা তাদের বীর সন্তানকে হারাননি, তাদের বীর সন্তান শহীদ হয়েছেন দেশের জন্য, আর এটা তাদের কাছে গর্ব। যদিও আমরা যদি এই জায়গা থেকে দেখি যে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে, কেন 20 জন সেনা জওয়ানকে ওইভাবে শহীদ হতে হলো, চীনা সেনাবাহিনীর হাতে ওইভাবে মৃত্যুবরণ করতে হলো, এবং এই নিয়ে বিস্তর আলোচনা চলছে, দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে, আমরা দেখেছি আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, সেটা দক্ষিণ দিনাজপুর হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, বীরভূম হতে পারে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখা গেল এই ঘটনার বিরুদ্ধে। ভারত চীন যুদ্ধে শহীদ হলেন বীরভূমের মোহাম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামের যুবক রাজেশ ওঁরাও। গতকাল ছেলের মৃত্যুর খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। 1 সপ্তাহ আগে শেষবার বোনকে ফোন করেছিল সে, খুব অল্প সময় কথা হয় বোনের সঙ্গে, তারপরেই সব শেষ। ভারত চীন সীমান্তের সেনা সংঘাতের আঁচ এসে পড়ল বাংলার বিভিন্ন জেলাতেও। বুধবার জলপাইগুড়ির কদমতলা মোড়ে চীনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। চীনের সেনার আক্রমণে শহীদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে কদমতলা মোড়ে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করার পাশাপাশি চীনের পতাকা ও চীনের প্রেসিডেন্টের ছবি পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেন ওই দলের সদস্যরা। আজকে আমরা প্রতিবাদ জানালাম এবং একই সাথে ভারতবর্ষের যে 3 জন সেনা জওয়ান চীনের বর্বর আক্রমণের ফলে শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানালাম। একই সাথে আমরা চীনের যে আগ্রাসন এবং চীন যা করছে আর কি বেআইনি কার্যকলাপ, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অপরদিকে বুধবার সল্টলেকে ভারত চীন সীমান্তের ঘটনায় ইসি ব্লকে চাইনিজ কনসুলেট জেনারেল অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবিভিপির ছাত্রছাত্রীরা। না, কিছুদিন ধরেই ভারতীয় বর্ডার হিমাচল প্রদেশের লাদাখের পাশে যে এরিয়া আছে গালওয়ান প্রদেশে, কিছুদিন ধরেই তাদের যে আগ্রাসী মনোভাব এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার যে মনোভাব, সেই প্রতিষ্ঠা
মনোভাব নিয়ে ভারতীয় সেনার উপরে দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে ভারতীয় সেনা শহীদ হয়ে তাদের চীনের বিরুদ্ধে আমাদের যে বর্তমান ভারতের শক্তি সেই শক্তি তো প্রকাশ পেয়েছে ঠিকই, কিন্তু আমরা যে সাধারণ নাগরিক আছি, আমরা চাইনিজ দ্রব্য যেগুলো ব্যবহার করি সেই চাইনিজ দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় গতকালও প্রতিবাদ করেছি, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এক কর্নেল সহ 20 জন জওয়ান শহীদ এই ঘটনায় বিক্ষোভ বালুরঘাটে। এদিন বালুরঘাট থানা মোড়ে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির পক্ষ থেকে চীনা পণ্য বয়কটের ডাক দিয়ে চীনের পতাকা ও চীনের প্রেসিডেন্টের প্রতিকৃতি পোড়ানো হয়। চীন অতর্কিত আক্রমণ করে আমাদের যে সেনা অফিসার তার উপর আক্রমণ করে এবং স্পটেই 3 জনকে হত্যা করে, তারপরে চাইনিজ সৈন্য এবং ভারতীয় সৈন্যদের মধ্যে যে হাতাহাতি হয় এবং যে লড়াই হয় সেই লড়াইয়ে 20 জন ভারতীয় সেনা তাদের প্রাণহানি হয়েছে। তো এই ব্যাপারে চীনকে ধিক্কার জানানোর জন্যে আজকে এবিভিপির তরফ থেকে এই প্রতিবাদ মিছিল এবং পুষ্পোত্তলিকা দাহ এই প্রতিবাদ অনুষ্ঠান আমরা করছি। এদিকে আজকে রাজ্য বিজেপির তরফ থেকেও এই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল বের করা হয় এবং লকেট চট্টোপাধ্যায় তার নেতৃত্বে বিশাল মিছিলের আয়োজন করা হয়, বিজেপির তরফ থেকে প্রতিবাদ জানানো হয়। তার পাশাপাশি আজকে প্রধানমন্ত্রী যে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন সেই বৈঠকে সব রাজনৈতিক দলকে যাওয়ার আহ্বান জানান এবং এই বিষয়টিকে ব্যাখ্যা করেন যে প্রধানমন্ত্রী পুরো দেশকে এখন একজোট করে এই বিষয়ে এগোতে চাইছেন। ভারতীয় ভূখণ্ডে চীনের অগ্রাসন এবং যার ফল কিন্তু আমরা দেখেছি 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন, আর তার জন্য আজকে পথে নেমেছেন হুগলি সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আমরা কথা বলে নেব তার সঙ্গে। দিদি, ভারতীয় ভূখণ্ডে এই ধরনের যে চীনের অগ্রাসন এটা নিয়ে কি বলবেন? 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছে, খুব দুঃখের বিষয়। আজকে আমাদের এটা এই দিনটা খুব দুঃখের দিন এবং আমাদের এই সময় দাঁড়িয়ে সকলকে একসাথে হতে হবে, সকল রাজনীতি ভুলে গিয়ে সব ভারতীয়কে একসাথে হয়ে চীনের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং আমরা তো ওখানে লড়াই করার মতো সেনার মতন যাচ্ছি না, সুতরাং আমরা যারা চীনের যে দ্রব্য রয়েছে সব কিছুকে বর্জন করে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এইভাবে একের পর এক সৈনিকের প্রাণ যাওয়া মানে আমাদের কাছে একটা বিরাট লস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এর জবাব আমরা নিশ্চয়ই দেব। এর আগে অমিত শাহ যে ভার্চুয়াল সভাটা করেছিলেন তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছিলেন তার ভার্চুয়াল সভার আগে যে আমাদের ভূখণ্ড যে চীন দখল করে রয়েছে, তো সেই বিষয়ে উত্তর দিন, কিন্তু তখন কিন্তু একটা কথাও অমিত শাহ সেই ভার্চুয়াল র্যালি থেকে বলেননি। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী যা উত্তর দেন কাজে উত্তর দেন, অ্যাকশনে উত্তর দেন, এবং যেভাবে তৃণমূল সরকার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন, যেভাবে আক্রমণ করছেন, তার মানে মনে হচ্ছে ওরা চীনকে আরও বেশি করে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করছেন। এই সময় দাঁড়িয়ে রাজনীতি বন্ধ করে দিয়ে প্রধানমন্ত্রীর হাত ধরা সবাইয়ের উচিত, এবং উনি সর্বদল বৈঠক ডেকেছেন সবাইকে একসাথে নিয়ে কীভাবে ডিসিশন নেওয়া যায় সেটা তো অত্যন্ত প্রশংসাযোগ্য, যিনি সবাইকে নিয়ে কাজ করতে চান রাজনীতি ভুলে গিয়ে। আর যারা এই সময় রাজনীতি করছে মানুষ তাদের জবাব দেবে। মুখ্যমন্ত্রী, দুজন যে সেনা আমাদের বাংলা থেকে নিহত হয়েছে তাদের জন্য 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি দেবেন বলে। দেখুন, আগেরবারও 2 লাখ টাকা দিয়েছিল এবং চাকরির কথা বলেছিল, এখনও সেই চাকরি পায়নি। পুলওয়ামা অ্যাটাকে যারা মারা গেছিলেন দুজন এসেছিলেন, তাদের একজন পরিবার চাকরি এখনও পায়নি। সুতরাং আগে চাকরি দিক, যেটা মুখে বলেছে সেটা করে দেখো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরির প্রতিশ্রুতি এবং 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন আজ টুইট করে, তাকেও কিন্তু কটাক্ষ করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। তার দাবি যে যে চাকরির কথা তিনি বলেছেন সেই চাকরি আগেও যে প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রাখেননি, তাই এই প্রতিশ্রুতি কতটা ফলপ্রসূ হয় সেটা দেখার। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা। শুধু রাজনৈতিক নেতা নেত্রীরাই নন, ক্রীড়াবিদরাও, ক্রীড়াক্ষেত্রের ব্যক্তিত্বরাও, তারাও এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং তার পাশাপাশি বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আমরা যদি দেখি, বিরাট কোহলি থেকে সুনীল ছেত্রী, তারাও আজকে টুইট করেছেন। টুইট করে এই ঘটনায় একদিকে যেমন চীনের নিন্দা রয়েছে তার পাশাপাশি বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাও রয়েছে তাদের বক্তব্যে।
লাদাখের গালোয়ান ভ্যালিতে ভারত চীন সংঘর্ষ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন ভারতীয় ক্রীড়া জগতের মানুষরাও। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি যেমন নিজের টুইটার অ্যাকাউন্টে সীমান্তে লড়াই করা সেনাদের কুর্নিশ জানিয়ে লেখেন, স্যালুট এবং অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাই সেই সব সেনাদের যারা গালোয়ান ভ্যালিতে দেশের জন্য প্রাণ দিয়েছেন। দেশের সৈনিকদের থেকে নিঃস্বার্থ ও সাহসী আর কেউ হয় না। জওয়ানদের পরিবারদের প্রতিও সমবেদনা জানান বিরাট। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও। তার বক্তব্যে অবশ্য শান্তির বার্তা। সুনীল বলেন, যদি সীমান্তে যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে তাই করা হোক। দয়া করে এই সমস্যার দ্রুত সমাধান করুন, বর্ডারে প্রাণ দেওয়া সৈনিকদের কথা ভেবে। পাশাপাশি তাদের পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য যেন মনের জোর পান সীমান্তে জীবন দেওয়া জওয়ানদের পরিজনেরা। প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার মতে, চীনের ভারত আক্রমণ পুরোপুরি পরিকল্পিত। তিনি লেখেন, কিছু সপ্তাহ আগেই চীন ভারতে থাকা চীনা নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। চীনের এই কাপুরুষোচিত আক্রমণের সম্পূর্ণ নিন্দা করছি আমরা। ভারত সরকারের উচিত এর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেওয়া। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। চীন সীমান্তে বিতর্ক এবং একটা সংঘাতের আবহ তো তৈরি হয়েছে, এবং এই বিতর্কের মধ্যেই দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। দিল্লি এবং বেজিং দুই তরফেই কিন্তু এই আলোচনা চলছে। ইতিমধ্যেই জয়শঙ্করের সঙ্গে চীনা বিদেশমন্ত্রীর আলোচনাও হয়েছে, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে আলোচনা বেশ ইতিবাচকই হয়েছে। তবে সেনা পর্যায়ের যে বৈঠক হওয়ার কথা চলছিল, মেজর জেনারেল পর্যায়ের যে বৈঠক হওয়ার কথা চলছিল, একেবারে বিতর্কিত যে জায়গা, সংঘাতের যে জায়গা, সেই জায়গায় সেই বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে। যদিও খুব শীঘ্রই সেই বৈঠক চালু হবে এমনটাই বিভিন্ন সূত্র মারফত খবর। এখন নিউজ ভিউজের সময় একটা ছোট্ট বিরতির, আর ফিরছি বিরতির পর। বিরতির পর থাকছে একটি সমীক্ষা, যেই সমীক্ষায় বলছে যে তৃণমূল কংগ্রেস 2021 বিধানসভা নির্বাচনে আবার ফিরে আসতে পারে ক্ষমতায়। সঙ্গে থাকুন। সঙ্গে কেরিয়ার নিয়ে চিন্তা নয়, এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিল্ম বিরতির পর। পথ চলতি যে কোনো সাধারণ মানুষ বা কিছুটা খবর রাখেন, রাজনীতির খবর রাখেন, এই ধরনের কোনো মানুষকে যদি বলেন বা জিজ্ঞাসা করেন যে 2021 বিধানসভা নির্বাচনে কি হতে পারে, সবার হয়তো এইটাই বক্তব্য, বেশিরভাগ লোকেরই এইটাই বক্তব্য হবে যে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরবে। সম্প্রতি একটি সমীক্ষায় এমনটাই
উল্লেখ করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস 2021 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে চলেছে। তবে বিজেপি নাছোড়বান্দা, বিজেপির নেতানেত্রীরা অর্থাৎ বিশেষ করে রাজ্য বিজেপির নেতানেত্রীরা তারা পরিষ্কার বলছেন যে 2021 তারা ক্ষমতায় আসছেনই, অর্থাৎ রাজ্যের যে মসনদ সেই মসনদে বসছে রাজ্য বিজেপি। এই মুহূর্তে বিধানসভা ভোট হলে বাংলায় ক্ষমতা দখল করবে তৃণমূলই, তবে বিজেপিও কিন্তু পিছিয়ে নেই, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। সম্প্রতি এক সমীক্ষায় এমনটাই ইঙ্গিত মিলেছে, তবে এটুকু স্পষ্ট লড়াই হবে সমানে সমানে। এই বিষয়ে কি বললেন তৃণমূলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শুনুন। মানুষ কাজ দেখে দেবে। 2016 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এবারে আমরা বিরোধীদের আক্রমণ করব না, আমরা কি কাজ করেছি বলবো। কাজের বিচার যদি হয় তাহলে এবারে ক্ষমতায় শুধু আসবো না, গতবারের থেকে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যাব মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তবে বিজেপি শিবিরের দাবি আগামী বিধানসভায় বাংলা থাকবে তাদেরই দখলে, তৃণমূল নামটাই নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে। বিশেষ সমীক্ষা আমি তো খুব একটা বলতে পারবো না, কিন্তু মানুষের সমীক্ষা বলছে যে পুরোপুরিভাবে 250-এর বেশি আসন এই মুহূর্তে ভোট হলে পাবে। আগামী দিনে হয়তো কিছুই থাকবে না, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এরা তো থাকবেই না, এরা তো বিলুপ্ত হয়ে গেছে। লাস্ট পশ্চিমবাংলায় যে লোকসভা নির্বাচন হয়েছে সিপিএম তো কিছুই পায়নি, এবং তৃণমূলেরও কিছু থাকবে না। আজকের ডেটে মানুষের সমীক্ষা বলছে যে পুরোপুরিভাবে মানে 250-এর বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। এক সমীক্ষায় উঠে এসেছে এই মুহূর্তে যদি বাংলায় বিধানসভা ভোট হয় তাহলে, তৃণমূলই বাংলার মসনদ দখল করবে। তবে সেই সমীক্ষায় কিন্তু বলা হয়েছে যে বিজেপি ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। যদিও বিজেপির লকেট চট্টোপাধ্যায় কিন্তু জানিয়ে দিলেন যে তৃণমূল আগামী বিধানসভা ভোটে নিশ্চিহ্ন হয়ে যাবে, তারাই বাংলার মসনদ দখল করবে। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা। আসছি পরের খবরে। শহর ও শহরতলিতে বাস চলাচল করছে, কিছুটা সুরাহা হয়েছে শহরবাসীর জন্য, এবং কলকাতা সংলগ্ন যারা কলকাতায় কাজে আসেন সেই সমস্ত মানুষ তাদের কিছুটা সুরাহা হয়েছে। তবে যারা জেলার বাসিন্দা তাদের বেশ কয়েকদিন ধরেই বেজায় সমস্যায় পড়তে হচ্ছিল, কর্মক্ষেত্রে আসার ক্ষেত্রে, অফিসে আসার ক্ষেত্রে। তবে সেই সমস্যা থেকে কিছুটা সুরাহা পাওয়া গেল বলেই মনে করা যেতে পারে, কারণ এই সমস্ত জায়গায় যেমন তারকেশ্বর, হরিপাল, কামারকুণ্ডু, এই সমস্ত জায়গা থেকে মোট 6টি বাস প্রত্যেক দিন চলবে, এবং এই সরকারি বাসগুলো চলার ফলে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বুধবার থেকে শুরু হলো জেলার সরকারি যাত্রীবাহী বাস পরিষেবা। তারকেশ্বর, হরিপাল ও কামারকুণ্ডু থেকে ধর্মতলা পর্যন্ত যাবে বাসগুলি। মোট 6টি বাস যাতায়াত করবে এবার প্রতিদিন। এদিন হরিপাল ও কামারকুণ্ডু থেকে এই সরকারি বাস পরিষেবার উদ্বোধন করলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগ বাস ডিপোর ডাইরেক্টর শুভেন্দু চ্যাটার্জি, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের মেন্টর করবী মান্না সহ অন্যান্যরাও। এই অতি মহামারীতে ট্রেন বন্ধ, কলকাতার সাথে সহজ যোগাযোগ করা যাচ্ছে না, সেজন্য আমাদের মাননীয় মন্ত্রী, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আবেদন করেছিলাম। তিনি কামারকুণ্ডু থেকে 2 এবং হরিপাল থেকে 2, তারকেশ্বর থেকে 2 বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিগত কয়েকদিন ধরে পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে, এবং যা স্বাভাবিকভাবে বেশ চিন্তার। বিরোধীরা তারা বারবার প্রশ্ন করছেন যখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম কমছে তাহলে দেশে কেন এই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। আর এই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়েই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ কর্মসূচি। আজকে যেরকম হুগলিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো। আন্তর্জাতিক বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম কমলেও ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েই চলেছে। গত সপ্তাহে 5 পেট্রোলের দাম বেড়েছে। তাই কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস। হুগলি জেলার বিভিন্ন জায়গায় বুধবার পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তেলের দামের বৃদ্ধি ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, কেন মোদি সরকার জবাব দাও? দিনের পর দিন সাধারণ মানুষের বিরুদ্ধে যে জিনিসগুলো হওয়া উচিত ছিল না, কেন্দ্রীয় সরকার, মোদি সরকার ঠিক সেই জিনিসগুলোই করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছে সাধারণ গরিব মানুষকে যাতে কিছু রিলিফ দেওয়া যায়,
কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই তেলের দাম, গ্যাসের দাম, পেট্রোলের দাম বেড়েই চলেছে। এই নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম এখানে বেড়ে যায় তাহলে সাধারণ মানুষের পক্ষে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। হিন্দমোটর শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন হয়। শ্রীরামপুরের একটি পেট্রোল পাম্পের সামনে বুধবার সকালে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ও স্লোগান দিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নজর রাখবো একটি মর্মস্পর্শী ঘটনায়। বুধবার সাত সকালে পাম অ্যাভিনিউয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়ির সামনে একটি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম লালচাঁদ হেলা। তিনি পুরসভা সাফাই কর্মী, কিন্তু তার এভাবে মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে থেকে উদ্ধার মৃতদেহ। মৃত ব্যক্তির নাম লালচাঁদ হেলা। বছর 35 মৃত ওই ব্যক্তি ছিলেন পুরসভা সাফাই কর্মী। গতকাল রাত থেকে পাম এভিনিউ এলাকায় তাকে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু কেউ তাকে লক্ষ্য করেননি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সাত সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির কাছ থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে কড়িয়া থানার পুলিশ পৌঁছালে পুরো পরিস্থিতিটি আয়ত্তে আসে। তবে কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। ভিডিও রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজ এর সময় আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার ভ্যাকসিন কিভাবে তৈরি করা যায় সেই নিয়ে বেশ একদিকে যেমন চিন্তায় রয়েছে, তার পাশাপাশি লাগাতার রিসার্চ করে যাচ্ছে এবং বিভিন্ন দেশ তাদের রিসার্চে বিভিন্ন রকমের ওষুধের নামও সামনে আসছে। যেরকম আপনারা আমেরিকার রেমডেসিভির নাম তো শুনেইছেন অবশ্যই, এর পাশাপাশি রাশিয়াতেও একটি ওষুধ নিয়ে পরীক্ষামূলক আলোচনা চলছে, পরীক্ষামূলক ব্যবস্থাপনা চলছে। যদিও এর মধ্যেই ডেক্সামেথাসন নামের একটি ওষুধ, যেটায় নাকি ফল মিলেছে এমনটাই মনে করা হচ্ছে। করোনায় আক্রান্ত অর্থাৎ কোভিড পজিটিভ এরকম 2000 রোগী যারা হাসপাতালে ভর্তি, তাদের শরীরে এই ওষুধটিকে পরীক্ষা করা হয় এবং তার ফল ইতিবাচক মিলেছে বলেই জানা যাচ্ছে। রেমডেসিভির নিয়ে আলোচনা চলছে, এবার করোনা আক্রান্ত রোগীর শরীরে ডেক্সামেথাসন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ নিয়ে সাড়া মিলেছে, জানিয়ে উচ্ছ্বসিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক হাসপাতালে ভর্তি প্রায় 2000 করোনা রোগীর শরীরে ডেক্সামেথাসন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছিলেন। ফল মিলেছে, ভেন্টিলেশনে থাকা রোগীদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগে মৃত্যুর ঝুঁকি 40-28% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। আর যাদের অক্সিজেন নেওয়া দরকার সেই সব রোগীর মৃত্যু ঝুঁকি কমে 25-20% পর্যন্ত হতে পারে। 30টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাম বিশ্লেষণ করে দেখা গিয়েছে ডেক্সামেথাসন ওষুধের দামও সাধ্যের মধ্যে, ইঞ্জেকশনও সস্তায় পাওয়া সম্ভব। গবেষকরা 6400 করোনা আক্রান্ত রোগীর ওপর ডেক্সামেথাসন প্রয়োগ করেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল গুজরাটের জাইডাস ক্যাডিলা সংস্থা থেকেও মিলছে ডেক্সামেথাসন, যা যথেষ্ট ইতিবাচক ভারতের জন্য। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এবার নজর রাখব বিগত কয়েকদিন ধরে চর্চায় থাকা খবরের দিকে। ঠিকই ধরেছেন, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে প্রথম দিন থেকেই একটা রহস্য দানা বাঁধছিল যে আদতেও কি এটা সুইসাইড, আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, নাকি কোনোরকমভাবে সুশান্তের ওপর খুব চাপ বাড়ানো হচ্ছিল। এবং এই জায়গা থেকেই বেশ কয়েকটা প্রশ্ন আরও বড় হয়ে যাচ্ছে যখন বিহারে সালমান খান, করণ জোহর সহ একতা কাপুর সহ বলিউডের নামজাদা সব ব্যক্তিত্ব, তাদের নামে অভিযোগ দায়ের হচ্ছে আদালতে। ডিপ্রেশনে সুইসাইড, নাকি এর নেপথ্যে আছে অন্য কোনো কারণ? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে রহস্য ক্রমেই গভীর হচ্ছে। বিগত কয়েক মাস ধরে ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। কাই পোচে, এমএস ধোনি, ছিছোড়ের মতন কন্টেন্ট ড্রিভেন ফিল্মে চূড়ান্ত ভালো পারফরমেন্সের পরেও বড় বড় প্রজেক্টগুলোর হাতছাড়া হয়ে যাওয়া, ধর্মা, সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশন হাউস নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন, ইয়াশরাজ ফিল্ম, সলমান খান ফিল্মস, দিনেশ বিজন, বালাজির মতন প্রোডাকশন হাউস থেকে কেন ব্যান করে দেওয়া হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে, তা নিয়ে উঠছে প্রশ্ন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দাবাং বেশরমের ডিরেক্টর অভিনব সিং কশ্যপ দ্য সোশ্যাল মিডিয়ায় সলমান খানের নাম করেই বি টাউনে হওয়া নেপোটিজম এবং ক্ষমতার নোংরা আস্ফালনের ঘটনা তুলে ধরেছেন। কঙ্গনা রানাওয়াত তার ইনস্টাগ্রামে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেপোটিজম এবং মেন্টালি উইক বলে বিভিন্ন আর্টিস্টদের কোণঠাসা করে দেওয়ার বিরুদ্ধে। সুশান্ত সিং রাজপুত কি মত নে হাম সবকো ঝিনঝোড় কে রাখ দিয়া হ্যায়, মগর কুছ লোগ জো ইস চিজ মে মাহির হ্যায় কি কেসে প্যারালাল ন্যারেটিভ চালানা হ্যায় ওই তরহ সে চালা রহে হ্যায় কি হ্যাঁ জিনকা দিমাগ কমজোর হোতা হ্যায় ও ইয়ে ডিপ্রেশন মে আতে হ্যায় আর সুসাইড বগেরা কমিট করতে হ্যায়। জো বন্দে নে স্ট্যানফোর্ড কি স্কলারশিপ, ও র্যাঙ্ক হোল্ডার হ্যায় ইন হিজ এন্ট্রেন্স ফর ইঞ্জিনিয়ারিং, উসকা দিমাগ কমজোর কেসে হো সকতা হ্যায়। আগর আপ দেখেন উনকে কুছ লাস্ট পোস্ট, ও ক্লিয়ারলি কহ রহে হ্যায় কি লোগোঁ কো বেগ কর রহে হ্যায় কি প্লিজ মেরি ফিল্মে দেখো, মেরা কোই গড ফাদার নেই হ্যায়, মুঝে নিকাল দিয়া জায়েগা ইস ইন্ডাস্ট্রি সে। আপনে ইন্টারভিউ মে ও জাহির কর রহে হ্যায় কি মুঝে কিউ নেই ইয়ে ইন্ডাস্ট্রি অপনাতি হ্যায়, আই ফিল লাইক আ লেফট ওভার, তো ক্যা ইসমে ইস হাদসে কি কোই বুনিয়াদ নেই হ্যায়? কিস তরহ সে আগর কিসি অর স্টার কিড নে ইস তরহ সে 6-7 সাল কে স্প্যান মে কাই পোচে জেসে উনকো কোই ডেবিউ কি কোই অ্যাকনোলেজমেন্ট, কোই অ্যাওয়ার্ড নেই মিলা, ইয়া কেদারনাথ, ইয়া ধোনি, ইয়া ছিছোরে জেসি ফিল্ম, এক গল্লি বয় জেসি এক ওয়াহিয়াত ফিল্ম কো সারে অ্যাওয়ার্ড মিলতে, ছিছোরে ইজ দ্য বেস্ট ফিল্ম এন্ড দ্য বেস্ট ডিরেক্টর, উনকি ফিল্ম কো কোই অ্যাকনোলেজমেন্ট নেই, হমে আপসে কুছ নেই চাহিয়ে, হমে আপকি ফিল্মে নেই চাহিয়ে, লেকিন জো হম খুদ করতে আপ হমারে অ্যাকনোলেজমেন্ট কিউ নেই হমে দেতে হ্যায়? মানে মুঝে ইনকি ফিল্মে, মানে জো খুদ ফিল্মে ডাইরেক্ট করতি হুম, উনকো সুপার হিট ফিল্মো কো ইয়ে ফ্লপ ঘোষিত করতে, মুঝ পে 6 কেসেস কিউ ডালে গে, কিউ মুঝে জেল মে ডালনে কি কোশিশ কি গই, আর মুঝে ইনকে জো চমচে জার্নালিস্ট হ্যায় ও সুশান্ত জেসে লোগো পে জো ব্লাইন্ড আইটেমস লিখতে হ্যায় কি ও সাইকোটিক হ্যায়, নিউরোটিক হ্যায়, এডিক্ট হ্যায়, সঞ্জয় দত্ত কি এডিকশন তো আপকো বহুত কিউট লাগতি হ্যায়, ও লোক মুঝে মুঝে মেসেজ করতে হ্যায় কি তুমারা বহুত ডিফিকাল্ট টাইম হ্যায়, তুম এসা ভেসা স্টেপ মত উঠা লেনা, এসা কিউ কহতে হ্যায় মুঝে, ইয়ে কিউ মেরে দিমাগ মে ডালনা চাহতে হ্যায় কি আপ সুইসাইড কর লিজিয়ে, তো ইয়ে সুইসাইড থি কি ইয়ে প্ল্যান মার্ডার থা। ডিরেক্টর শেখর কাপুর বলেছেন, আমি জানি তুমি কোন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলে, আমি সেই মানুষগুলোর কথা জানি যারা তোমায় এতটা কষ্ট দিয়েছে যে তুমি আমার কাঁধে মাথা রেখে একসময় কেঁদেছিলে, যদি তোমার পাশে শেষ 6 মাসে আমি থাকতে পারতাম, যদি তুমি একবার আমায় জানাতে তোমার ভেতরে কি চলছে, যা হয়েছে সেটা তাদের কর্মফল, তোমার নয়। পাশাপাশি তিনি টুইট করে এও লিখেছেন, কয়েকজনের নাম নিলে কিচ্ছু হবে না, কারণ তারাও প্রোডাক্ট এবং এই একই সিস্টেমেরই পার্ট, যদি সত্যি রেগে গিয়ে থাকেন তাহলে সিস্টেমটার পরিবর্তন করা দরকার। 34 একজন সফল অভিনেতার আত্মঘাতী হওয়ায় একের পর এক বড় বড় প্রোডাকশন হাউসের নাম এবং বড় বড় আর্টিস্টদের নাম জড়িয়ে পড়ছে। একজন জাতীয় স্তরের ফিজিক্স অলিম্পিয়াড উইনার, AITEEE-তে সপ্তম স্থানাধিকারী, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারকে মানসিক কোন যন্ত্রণার স্তরে ঠেলে দেওয়া হলে সে আত্মঘাতী হতে বাধ্য হলো? প্রশ্নের তীর বলিউডের প্রিভিলেজ ক্লাবের দিকেই উঠছে। শেষ পর্যন্ত কি কিনারা হয় তাই দেখার। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই, তবে আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ।